ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده صلى الله عليه وسلم تسليما كثيرا وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল মহব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম اتقوا الله وقولوا قولا سديدا صدق الله العظيم وصدق رسولنا النبي الكريم وقد جاء في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
ফির ভুলে যাবে নবীজি আপনি বলবেন না গসে চিনল মসে চিনল আমার পিয়ারা নবীকে উম্মত হইয়া চিনলাম নারে চিনল বনের হরি জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আমি কোন পথে হব রওয়ানা হায়রে মাদিনার পথ চিনি না আমি কোন পথে হব রওয়ানা হায়রে মাদিনার পথ মুরশিদ জানে ঠিকানা হায়রে প্রে La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের শাখা দরবার, ঐতিহ্যবাহী সুবিদপুর দরবার শরীফের তিন দিনব্যাপী 72তম ইসালে সব অজ দোয়ার মাহফিলের আজকের প্রথম দিবসের শেষ অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র দরবারের গুদ্দিন শিন পীর সাহেব কিবলা, আল্লামা আল হাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত হাজারাত ওলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আয়জম, যুবক ভাইরা, ছোট বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজদ আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আদর করে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক
মানব জাতি হিসেবে সৃষ্টি করে বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে মাগরিব থেকে এই পর্যন্ত শীতের রজনীতে আরামের বিছানাকে হারাম করে দুনিয়ার সকল কাজ কর্ম উপেক্ষা করে আল্লাহর ওলির দরবারে ভালো মানুষ হওয়ার উদ্দেশ্যে, পরকালীন উদ্দেশ্যে, সহবত অর্জনের উদ্দেশ্যে জান্নাতের বাগানে এসে কোরআন সুন্নাহ ভিত্তিক দিনে আলোচনা করা এবং শ্রবণ করার সুযোগ করে দিচ্ছেন। এজন্য সকলে প্রাণ খুলে দিলকে উজাড় করে রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি রহমতে দোজাহা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন, সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সকলেই আনন্দের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী ব্যাপক আয়োজনে মাহফিল হচ্ছে না। তাছাড়া সুবিদপুর দরবার শরীফের বিশাল আয়োজন, যেখানে হাজার হাজার জনতার উপস্থিতি, সেই অবস্থান থেকে এই ছোট পরিসরে হলেও এই দরবারের মাহফিল আর স্বাভাবিক অন্য কোনো ময়দানে হতে পারে, এটার থেকে বড় অনেক আয়োজন, দুটির মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। এটি প্রতিটি দরবারের একটি স্বকীয়তা, বৈশিষ্ট্য, কোয়ালিটি থাকে। এখানে শুধুমাত্র মানুষ ওয়াজের জন্যই আসে না, যে কি ওয়াজ হয় বা না হয়, এখানে মানুষ বরকতের জন্যও আসে। এই দরবার থেকে এই অত্র অঞ্চলে হেদায়েতের বাণী প্রচারিত হয়েছিল, হচ্ছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে। সেক্ষেত্রে মানুষের বাধা বিপত্তি অনেক কিছুই এসে থাকে, আসবে, এটাই পৃথিবীর সততা এবং হকের একটি অন্যতম নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দরবারে আসার সুযোগ দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ কোনো বক্তব্য আলোচনা নয়, যেহেতু আগামীকালকেও এখানে মাহফিল হবে ইনশাআল্লাহ, পরশু দিনেও এখানে মাহফিল হবে ইনশাআল্লাহ। হুজুর কিবলা আছেন, তিনি দোয়া করবেন, আমি অল্প কিছু কথা বলে বিদায় নেব, আমাকে তো আবার অনেক দূর সে ঢাকায় যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন তেলাওয়াতকৃত আয়াত, আমি প্রথমেই মহাপবিত্র ঐশী বাণী মহাগ্রহণকল কোরআনুল কারিমের সূরাতুল আহজাবের 70 নং আয়াত তেলাওয়াত করেছি এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব সহিহ আল বুখারী শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি, যেই হাদিসটি রইসুল মুহাদ্দিসিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, নবীজির যুগ থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মুহাদ্দিস আসবে সবার মধ্যে যিনি শ্রেষ্ঠ মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াতের বিশুদ্ধ তাফসীর গ্রহণটা বলি এবং পঠিত হাদিসের সঠিক ব্যাখ্যাকে সামনে রেখে সঠিক তথ্যটি উপস্থাপন করবার জন্যে, আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করবার জন্যে পরিশেষ উভয়কে আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করতেছি এজন্য যে এই মুহূর্তে খুঁজলে দেখা যাবে রাস্তায় এদিক সেদিক কিছু মানুষ ঘোরাফেরা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতে প্রবেশ করাবেন আর যাকে জাহান্নামে প্রবেশ করাবেন, এটা আপনি আমি কেহই জানি না কে জান্নাতে কে জাহান্নামে। তবে স্বাভাবিক নিয়ম হচ্ছে যারা জান্নাতে যাবে তাদের মাধ্যমে ভালো আমল সংঘটিত হয়, যারা জাহান্নামে যাবে তারা
জাহান্নামীদের কাজ সম্পাদন করে থাকে। আমরা রব্বুল ইজ্জাতের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে মাগরিব থেকে এ পর্যন্ত আমরা কি নেক আমল করতেছি নাকি বদ আমল করতেছি। এই যে একটা বিশুদ্ধ নিয়তে এসেছি যে না মাহফিলটা একটু দেখে আসি, দরবারটা অবস্থান কেমন চলছে একটু দেখে আসি, এই বিশুদ্ধ নিয়তের মধ্যে রব্বুল আলামিন অনেক বরকত দিতে পারেন কি পারেন না। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই অল্প একটু সময় কথা বলবো, আমার সাথে একটু উঁচু আওয়াজে কথা বলতে হবে, রাজি আছেন? আমরা যে রাজি আছি রব্বুল ইজ্জাতকে হাজির নাজির জেনে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জেনে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, আমি আর আপনি যখন নিয়ত করেছিলাম সুবিদপুর দরবার শরীফের মাহফিলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা সকল ফেরেশতাকে আওয়াজ দিয়ে শুনিয়ে বলেন, শোনো যে সকল মুসলমানেরা সুবিদপুর দরবার শরীফে যাওয়ার নিয়ত করেছে, আমি রাব্বুল আলামিন খুশি হইয়া ওদের জীবনের তাম সগীরা গুনাহ মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যে একবার আল্লাহু আকবার বলেছি, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে ইরশাদ করেছেন, আত-তাসবিহু ওয়াত-তাকবীরু মালাউস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার বললে আসমান থেকে জমিন পর্যন্ত এই বিশাল বিস্তৃত ফাঁকা জায়গা যত সব দেয়া যায়, রব্বুল ইজ্জাত ওই ব্যক্তির আমলনামায় টোটাল ফাঁকা জায়গার সবের অংশ অনুযায়ী পূর্ণ করে দেন, বলেন সুবহানাল্লাহ। হাদিসটি সিহায়ে সিত্তা এর অন্যতম একটি কিতাব সুনান ইবনু মাজা, বাংলাদেশের যে কোনো আলিয়া মাদ্রাসায় কামেল বা টাইটেল আর কওমিয়া এবং দিনিয়া মাদ্রাসার দাওরা হাদিসে পড়ানো হয়। সুনান ইবনু মাজা 24 পৃষ্ঠার মধ্যে হাদিসটি খুঁজে পাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজির কথা কি সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? আপনি আমি চোখে দেখতে পাই না যে আসমান থেকে জমিন পর্যন্ত আসলেই সবে পূর্ণ হয়েছে কিনা, কিন্তু আপনাকে আমাকে এজন্যই তো মুমিন বলা হয় যে আমরা না দেখেই বিশ্বাস করেছি, ঠিক কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি দেখি নাই, এখনো দেখছি না, কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত দেখার কোনো সুযোগ নেই। লা তুদরিকুহুল আবসার ওয়া ইউদরিকুল আবসার, রব্বুল আলামিন কোরআনে বলেন এই চোখ দ্বারা রব্বুল ইজ্জাতকে দেখা সম্ভব নয় বাহ্যিক অবস্থায়, তবে স্বপ্নে দেখা সম্ভব। তাফসির যেমন একটা ডিপার্টমেন্ট, হাদিস একটা ডিপার্টমেন্ট, ফিক এবং ফতোয়া একটা ডিপার্টমেন্ট, সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফতোয়ার কিতাব হানাফি মাজহাবের ফতোয়ায় শামি, এর মুকাদ্দিমার মধ্যে লেখা আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে, তিনি বলেছেন ওয়া ইন্নী রাআইতুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিল মানামে মিয়াতা মাররাতিন, যে আমি ইমাম আবু হানিফা স্বপ্নে আল্লাহকে 100 বার দেখেছি, সুবহানাল্লাহ। এই জন্য এই চোখ দ্বারা দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি বলে আমি এই চর্ম চোখ দ্বারা আল্লাহকে দেখেছি, তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছেন, এই চোখ দ্বারা দেখা সম্ভব নয়। এজন্য স্বপ্নে দেখা সম্ভব, তবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসীরের মধ্যে পাবেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবারা, এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে সাথে সাথে রব্বুল আলামিন সেটা কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। এই স্তরের মানুষ যারা, তারাই এক সময় দরবারের পীর হন, খানকার পীর হন, মাঠের তালিমদাতা হন, সেমিনারের ভালো আলোচক হয়ে থাকেন,
কিন্তু বর্তমান সময়ে এর কিছু ব্যতিক্রম আছে না নাই। যার যা অনুমতি নেই, যার যা যোগ্যতা নেই, সেইটা দাবি করলেই তো চলে না। এই জন্য রব্বুল ইজ্জাতের দরবারে আপনার আমার অনেক বড় শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আকাশ থেকে জমিন পর্যন্ত এতটাই দূরত্ব। তাফসীরে খাজানের মধ্যে ইমাম খাজান রহমতুল্লাহ আলাই লিখেন, 500 মন ওয়েটের কোন পাথর যদি এক আকাশ থেকে ছেড়ে দেওয়া হয়, অপর আকাশে আসতে 500 বছর সময় লাগে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু এত বড় দূরত্বের পথ আপনার আমার নেক আমলের মাধ্যমে একেবারে কাছে আনা সম্ভব হয়। সুলাইমান আলাইহিসসালামের সময়ে রানী বিলকিস, তার সম্বন্ধে সুলাইমান নবীর দরবারে তথ্য আসলো, এই রকমের একজন বাদশা আছে। সুলাইমান নবী তাকে তার দরবারে দাওয়াত জানালেন। তিনি যখন রওনা হয়ে আসতেছিলেন সেই সাবা প্রদেশ থেকে, এমন সময় সুলাইমান নবী সারা পৃথিবীর জিন যার আয়ত্ত ছিল, পশু পাখি আয়ত্ত ছিল, সকল কিছুর ভাষা তিনি বুঝতেন। সুলাইমান নবী যদি দুনিয়ার সকল কিছুর ভাষা বুঝতেন, আমার নবী তো প্রশ্ন করা ছাড়াই এমনিতেই এমনি অবশ্যই অবশ্যই বুঝতেন, ঠিক কিনা? 124,000 নবী এবং রসুল, এর মধ্যে একমাত্র মূসা আলাইহিস সালাম এই জমিনে বসে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। সেটা ছিল তুরে সিনা, তুর পর্বত। তবে মাঝখানে নূরের পর্দা ছিল, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতেন, সকল নূরের পর্দাকে সরিয়ে দিয়ে রব্বুল ইজ্জাত তার কুদরতে দুই হাতকে নবীজির এই সিনার উপরে এভাবে রেখে কথা বলতেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর মর্যাদা সকল নবীর থেকে একটু বেশি নাকি অনেক অনেক বেশি? নবীজির মর্যাদা যদি সবার থেকে বেশি হয়, আমরা যার অনুসরী, আমরা যার উম্মত, যার উপরে ঈমান এনেই আপনি আমি মুসলিম দাবি করি, নবীর কারণে আপনার আমার মর্যাদা বাড়ে না কমে? আওয়াজ দিয়ে বলেন বাড়ে না কমে। রানী বিলকিস যখন আসতেছিল, এমন সময় সুলাইমান নবী বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে সে আসার আগেই অল্প সময়ে তার সিংহাসনটা আমার রাজদরবারে হাজির করবে? একজন জিন দাঁড়িয়ে বলল, আপনি আমাকে সময় দিবেন, আমি বসা থেকে দাঁড়াবো অথবা দাঁড়ানো থেকে বসবো, এতটুকু সময়ের মধ্যে আমি নিয়ে আসবো। তিনি বললেন যে না, এত সময় দেয়া যাবে না। সুবহানাল্লাহ। এমন সময়ে মানুষের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বললেন যে আপনার চোখের পলক, আপনি চোখ খোলা থেকে বন্ধ করবেন অথবা বন্ধ করা থেকে খুলবেন, এই সময়ের মধ্যে আমি নিয়ে আসব। তাফসিরের মধ্যে লিখেন, তাফসিরে ইবনে কাসির, মাজহারি, তাফসিরে কাবির, জালালাইন সহ অধিকাংশ তাফসিরের মধ্যেই মুফাসসির একমত হয়ে বক্তব্য দিয়েছেন, ওহুয়া কানা আসিফ ইবনু বারকিয়া, তিনি ছিলেন একজন মানুষ যিনি চোখের পলকের মধ্যে হাজার কিলোমিটার দূর থেকে রানী বিলকিসের সিংহাসনকে সুলাইমান নবীর দরবারে হাজির করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এইটা ছিল ওই ব্যক্তির একটা কারামত, কারণ নবীদের থেকে মুজিজা হয়, ওলিদের থেকে কারামত হয়। তাই সেই মুজিজার দরজা বন্ধ হয়ে গিয়েছে, আউলিয়ে কেরামের কারামত ছিল, আছে, থাকবে, এই রকমের ধারাবাহিকতার অবস্থানেই আমরা যেই দরবারে অবস্থান করতেছি, এই